মধ্যবঙ্গ খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইব পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ভাইকে কোলে নিয়েছিল মা অভিমানে আত্মঘাতী দিদি ঘটনাস্থল মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভাবতা বছর এগারোর মেয়ের মৃত্যুতে শোকের ছায়া পরিবার জুড়ে ভাবতার একটি স্কুলেরই পঞ্চম শ্রেণীর ছাত্রী সে পরিবার সূত্রে খবর শুক্রবার সকালে বাবার সাথে বাড়ি যেতে বাবা অভিমান হয় প্রাচীর মা তার ভাইকে কোলে নিতে রাগ হয় মেয়ের এই ঘটনার কিছুক্ষণ পরেই অন্য ঘরে গিয়ে বিষ খায় বলে পরিবার সূত্রে জানা যায় এরপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসা শুরুর পর শুক্রবার বিকেলেই মৃত্যু হয় ছোট্ট মেয়েটির বললো বাবা তোমার স্কুলে যাব আমি তো বাবা আজ যাস না অন্যদিন যাবি আমার বান্ধবীকে দেখা করতে যাব আমি যাবো না অন্যদিন যাবি তোর মা বললো কি যে প্রাচী তুই তোর বাবাকে কেন অত ই করছিস যেতে দে হুম তুই পরে যাবি অন্যদিন যাবি দিয়ে ওইটাই কথা বলা দিয়ে চল আমরা ঘর উপরে রঙ তৈরি ঘরে রঙ হয়েছে রঙ করা দেখতে যাবো দিয়ে ওর যার একটা ছেলে ছিল সেই ছেলেটাকে কোলে নিয়ে উপরে গেছে তো ও বললো কি তুমি ভাইকে ভালোবাসে বেশি আমাকে ভালোবাসো না ভাইকে কোলে নিলে যাও দিয়ে চলে গেলো ওই বলেই চলে গেছিলো অভিমান করে চলে গেছিলো দিয়ে বিষ খেলে বিষ খাওয়ার পর বলে মা আমি বিষ খেয়ে দিয়েছি তখনই আমার হাজিটা এসে দেখেছে আচ্ছা তার আগে দেখতে